আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম নতুন একটি ডেইলি ব্লগ। আজকে হচ্ছে শপিং ব্লগ। দেখতে পাচ্ছেন আমরা শপিং করতে চলে গিয়েছি, তো দেখতে দেখতে কিন্তু 15 রমজান পার করে ফেললাম, তো কেনাকাটা তো করতেই হবে। তো ছেলে মেয়েদের কেনাকাটা করার জন্য চলে গেলাম সেনা শপিং কমপ্লেক্সে। আমাদের বাসার কাছাকাছি এটাই মার্কেট, আর এখানে খুব সুন্দরভাবে মার্কেট করা যায়। সেই সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে আছে, আর প্রাইসটাও রিজনেবলভাবেই হয়। তো যেহেতু পুরো পরিবার নিয়ে এসছি, আর আজকে এসছে কিন্তু একেবারেই বিকেলের দিকে, 4:30-4:15 দিকে আমরা বাসা থেকে বের হয়েছি। মূলত আজকে মানে টার্গেট ছিল আমরা এখানে ইফতার করব, তো আমি বাসা থেকে ব্যাগে করে টুকিটাকি কিছু ইফতার নিয়ে এসছি, আর এখানে বসে কিছু খাওয়া হবে। তো এখান থেকে আমি ব্যাগ দেখছিলাম, আমার সাইড ব্যাগটা খুব দরকার, বিশেষ করে রাইসুলের স্কুলে যাওয়ার জন্য। তো অনেক ঘুরে ঘুরে দেখছি, কিছু পছন্দ হচ্ছে, কিছু হচ্ছে না। আর রামিসা স্কুল ব্যাগ কিনবে, কারণ স্কুল ব্যাগটা আসলে আগেই কেনার দরকার ছিল, কিনে কিনে করে আর কেনা হয়ে ওঠেনি। তো যখন আসলাম বললাম যে ঠিক আছে তুমি স্কুল ব্যাগটাকে কিনে নাও, তো রামিসা দেখছে, তো রামিসা এই স্কুল ব্যাগটা পছন্দ হয়েছে। তো অনেক ব্যাগ দেখা দেখির পরে রামিসা ফিক্সড করে ফেললো যে কোন ব্যাগটা সে নেবে। একটু শক্ত টাইপের ব্যাগ সে নিতে চাচ্ছিল, আর একটু ডার্ক কালারে, যাতে করে ময়লা দেখা না যায়। আর শক্ত টাইপের, কারণ অনেক বই নিতে হয়, আর এত মোটা মোটা বই নিতে গেলে পেছনের কাঁধের অবস্থা 12টা। তো সেজন্য ও এই ব্যাগটাই চয়েস করেছে, আর এটাই নিচ্ছে। এটা অনেকগুলো পার্ট ছিল, অনেকগুলো পকেট ছিল, এটা খুব পছন্দ হয়েছে। তো এটা কিনে নিল, আগে ব্যাগের ঝামেলা শেষ হয়ে গেল, কিন্তু আমার আর ব্যাগ কেনা হলো না। আমি অনেক কিছু দেখে টেখেও আমি সিদ্ধান্ত নিতে পারলাম না যে আমি কোনটা কিনব। তো আমার না হোক, মেয়ের তো হয়েছে, সেজন্য ভালোই লাগলো, কারণ স্কুল ব্যাগ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর স্কুলের জুতাও কিনেছে, সেটা আসলে দেখানো হয়নি, সেটা আমাদের পাশেই লোকাল যে মার্কেট সেখান থেকে কিনে নিয়েছে। তো স্কুল ব্যাগ আর জুতা নতুন হয়ে গিয়েছে, আর ড্রেসও আমি বানিয়ে দিয়েছি নতুন। আসলে জানুয়ারিতে হয়নি, এই জন্য ওই জানুয়ারি ছাড়াই আমাদের আর কি সব কিছু করতে হয়েছে। আর এখান থেকেও আমি টুকিটাকি ব্যাগ দেখছি আর কি, আরও অনেক দোকান ঘুরেছি, ঘুরে টুরে আমার আসলে সেভাবে পছন্দ হচ্ছিল না, তারপরেও দেখা যাক কী করি। আসলে আজকে মূলত বাচ্চাদের জন্যই আসা, কারণ যেহেতু ওদের সাইজের দরকার হয়, মাপের দরকার হয়, সেজন্য ওদেরকে নিয়ে আসছি যখন, ওদের কেনাকাটাটাই আগে শেষ করব। সেজন্য আমি চাচ্ছিলাম একদিনে সব কিছু না করে একটু ভাগ ভাগ করে করতে। তো যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসছি, আগে ওদের জিনিসপত্রগুলো শেষ করব, তারপরে আমাদের জিনিসপত্র কেনাকাটা। যেহেতু রোজা রেখে এত শপিং কিন্তু আসলে করা যায় না, তো এই ব্যাগটা কিন্তু আমার ভালো লেগেছে, মানে সব কিছুর সাথেই পরা যাবে। তো দেখা যাক, এটা এখন না কিনলেও আমি পরবর্তীতে কিনবো হয়তো। সবার রমজান কিভাবে কাটছে, কেমন কাটছে জানাবেন অবশ্যই কমেন্টস করে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কাটছে, সুস্থ আছি, ভালো আছি সব দিক থেকে। তো রামিসার ব্যাগ কেনা হয়ে গেছে, তো ব্যাগের দোকান থেকে বের হয়ে গিয়ে এখন চলে এসেছি বাবুর কেনাকাটা করার জন্য। তো বাবুর জন্য সব কিছু দেখছি, আর এই দোকান থেকে আমরা সবসময় কিনে, সততা ফ্যাশন হাউস। তো সব কিছু দেখছিলাম, আর বাবুর কেনাকাটা করতে গেলে একটু চিন্তা করতে হয়, বাবু লম্বা প্যান্ট মানে ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট এগুলো পরতে পারে না, কষ্ট হয়। সেজন্য ওর জন্য সবসময় হাফ বা থ্রি কোয়ার্টারে কেনার চেষ্টা, থ্রি কোয়ার্টার না আসলে সেভাবে হাফটাই বেশি পরতে স্বচ্ছন্দ বোধ করে। আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু খুব যে দামি গর্জিয়াস ড্রেস কিন্তু তারা পছন্দ করে না, ওরা সবসময় রিজনেবল প্রাইস আর সফটের ভিতরে কাপড় চোপড়ে কিন্তু ওরা পরে। তো সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু আমাদের শপিংগুলো করতে হয়। তো এখান থেকে বাবুর এই প্যান্ট আর এই যে এই টাইপের একটা গেঞ্জি,
আর আরেকটা প্যান্ট নিয়েছি, আরেকটা গেঞ্জিও নিয়েছি। আসলে বাচ্চা কাচ্চা মার্কেট তো অল্পতে আসলে হয় না, কিনতে কিনতে অনেক হয়ে যায়। আর আজকে মূলত আশা আমার বাবার বাড়ি থেকে যে শপিং করার জন্য টাকা দিয়েছে, সেই টাকা দিয়েই কিন্তু শপিংগুলো করা। প্রতিবারই কিন্তু বাবার বাসা থেকে কিন্তু টাকা দেয়, কারণ আমরা আমাদের চয়েস অনুসারে কিনে নিব, সেই জন্য টাকাটা দিয়ে দেয়। তো সেই টাকা দিয়েই আগে নাতি নাতনিদের জন্য কাপড় চোপড় কেনা হচ্ছে, তারপরে আমরা পরে কিনব। তো রাইসুলের শপিং কিন্তু শেষ আপাতত, তো এগুলো নিয়ে চলে যাব অন্য কোথাও। এখন চলে আসলাম রাজকন্যার জন্য ড্রেস কেনার জন্য। রাজকন্যার জন্য ড্রেস কিনতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়, তিনি গর্জিয়াস টাইপের কিছু পরতে পারেন না আর খুব হার্ড জাতীয় কিছু পরতে পারেন না, তার জন্য সবসময় বরাবরই সফট টাইপের কাপড় চোপড়ই কিনতে হয়। আর খুব বেশি দামের জিনিসও কিন্তু মাসফিয়া পরতে চায় না, সবসময় চায় কম দামের, মানে স্বাচ্ছন্দ্য পাওয়া যায় সেরকম টাইপের কাপড় চোপড় কেনার জন্য। তো সেজন্য সব কিছুই ঘুরে ফিরে দেখছি। আর নায়রা কাটছিল এবার, এবারের বিশেষ ভাইরাল ড্রেস হচ্ছে নায়রা ড্রেস। তো নায়রা ড্রেসও দেখিয়েছিলাম, তো প্রথমে ওর পছন্দ হচ্ছিল না অনেক ঘের, তো সেজন্য আমরা থ্রি পিসের দোকানেও আবার চলে গিয়েছি যে থ্রি পিস দেখার জন্য। তো বিভিন্ন দোকান ঘুরছি, তো এই দোকানটা ছিল আনোয়ার ফ্যাশন, এখান থেকেও আমরা ঘুরেছি। তো এই দোকানে একটু দামটা বেশি ছিল আর ড্রেসগুলোর আমি স্যার পছন্দ হচ্ছিল না, সেজন্য এই দোকানে বেশি আর দেখলাম না, দু একটা থ্রি পিস দেখে আমরা অন্য কোনো দোকানে চলে গিয়েছিলাম। এই যে এখানেও নায়রা ড্রেস দেখাচ্ছে, কারণ এবারের মোস্ট মানে ভাইরাল ড্রেস হচ্ছে যে নায়রা ড্রেসগুলো। ভালোই লাগে আসলে, কিন্তু আমার কাছে এই যে সাইডের যে ফাড়াটা মানে কাটাটা, সাইড কাটাটা, এটা আসলে আমার কাছে ভালো লাগছিল না। তারপরে যেহেতু এবছরের ভাইরাল ড্রেস হচ্ছে নায়রা ড্রেস, তো আমি বলছিলাম রামেশাকে যে এটা কেনার জন্য নায়রা ড্রেসটা। আর দামটাও কিন্তু সেরকমই ছিল, 3,000, 4,000, 5,000 এরকম আরও বেশি ছিল। অনেক জামা দেখানোর পরও আমি স্যার এখান থেকে কিছুই পছন্দ হচ্ছিল না, তো সেজন্য অন্য দোকানে চলে গেলাম, ও নর্মাল থ্রি পিস নেবে আসলে। তো দেখতে পাচ্ছেন ইফতারির আগ মুহূর্ত, তো চিন্তা করলাম যেহেতু ইফতারির আগ মুহূর্ত আর বেশিক্ষণ কিন্তু বাকি নেই, তো আমরা ইফতারগুলো বের করে ফেলি। আর এটা হচ্ছে সামনের একটা বারান্দার মতো, তো আমি শরবত নিয়ে গিয়েছিলাম আর নর্মাল সাদা পানি, শসা, তারপরে খেজুর আর ছোলা বুট, এই টুকিটাকি জিনিস নিয়ে গিয়েছিলাম। আর পাশে থেকে রামিসা লাচ্ছি, কফি আর টুকিটাকি জিনিস কিন্তু ও নিয়ে আসছিল পাশের দোকান থেকে। তো এই দিয়ে আজকে আমাদের এখানে ইফতারটা হয়ে যাবে ভালো মতোই। ইফতারের পরে আবার ভালো মতো শক্তি নিয়ে তারপর রামিসার ড্রেস কিনব। রামিসার ড্রেসটা কিনতে পারলে আসলে আমাদের কাজটা অনেকাংশে এগিয়ে যাবে, যেহেতু ওদের মাপের দরকার হয়। আর আসলে বাচ্চা কাচ্চা নিয়ে মার্কেটে গেলে কিন্তু খুব কষ্ট হয়, ঝামেলা হয়। আর আইসুল খুবই বিরক্ত করছিল, বাসায় যাবে বাসায় যাবে, কারণ হাত পা ব্যথা হয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে। তো এখানে বসে দেখতেই পাচ্ছেন আমরা নিরিবিলি ইফতার করে নিচ্ছি। ইফতার করার পর আসলে শরীরটা একেবারেই কিন্তু বসে যায়, কিছুই করার নেই। আর এদিক থেকে রামিসা রাইসুল আইসক্রিম খাচ্ছিল, তা আমাকেও বলছিল, আমি বললাম যে না, আমাকে লাচ্চি দাও, লাচ্চি খেলে হয়তো ভালো লাগবে। তো লাচ্চিও খেলাম, কফিও খেলাম, তারপরে মার্কেটে চলে যাব আবার। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো সবার কাছে অনুরোধ করে নেব, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর একটা অনুরোধ করে নেব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনার যখন সময় হবে আপনি আপনার সময় মতো কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন।
তো ভালোভাবে ইফতার করছি আর আপনার ভাইয়া বলছে যে আমার কাছে মনে হচ্ছে বাসায় বসে ইফতার করছি, তার কাছে পরিবেশটা ভালো লেগেছে আর তার ছোলা হলে কিন্তু আর কিছু লাগে না, সেজন্য আমি ছোলা বুটটাই নিয়ে এসেছি। আর শসা আছে, আপেল আছে, পেয়ারা আছে আর আছে খেজুরও আছে, তো ভালোই হয়েছে ইফতার। আর পাশে থেকে তো লাচ্ছি আনা হয়েছে, আর লাচ্ছিটা কিন্তু অনেক টেস্টি ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো রামিসা থাকলে কিন্তু আসলে আমাদের এই সমস্ত ঝুঁকি ঝামেলা পোহাতে হয় না, ও কিন্তু অনেকটা লক্ষ্মী মেয়ে, ও যা লাচ্ছি আনা, কফি আনা এগুলো কিন্তু ওই এনে দিচ্ছিল আমাদেরকে। আর এই লাচ্ছিটা একটু মিষ্টি ছিল, তা না হলে কিন্তু সব দিক থেকেই ভালো লাগছিল, আপনাদের ভাইয়া খেতে যাচ্ছিলো না, তা আমি তারপরে জোর করে একটু খাইয়েছি। আর এখানে কফি এনেছে, কফিও খাবো, কফি খেলেই মনে হবে আসছে মানে চাঙ্গা হয়ে যাব একবারে। আর এখন ভালো করে শক্তি নিয়ে তারপরে রামিসা ড্রেস কিনতে চলে যাব। তো আমাদের এই সেনা শপিং কমপ্লেক্সটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, খুব বেশি যে ভিড়ভাড়টা তা কিন্তু না, আর খুব যে দাম অনেক তাও না, আর সব দিক থেকে মনে হয় যে এটাই আমাদের জন্য খুবই ভালো একটা জায়গা শপিং করার জন্য। এখন আর কিন্তু আমাদের আর দূরে যেতে হয় না। আর এখন হচ্ছে রামিসার জন্য রেডিমেড থ্রি পিস দেখছি, তো এই দোকানে রামিসা থ্রি পিস পছন্দ করেছে, তো এখান থেকে থ্রি পিস নিব। আর দুই রাজকন্যার জন্য একই রকমের ড্রেস নিব, আমার বড় মেয়ে আর রামিসার জন্য, দুজনের জন্য একই রকম নিব। দুই বোন যখন একসাথে পড়বে আর কোথাও ঘুরতে যাবে তখন দেখতে কিন্তু খুবই কিউট লাগবে, তো সেজন্য দুজনের জন্য একই রকম। এই যে দেখতে পাচ্ছেন যে একটা লেমন টাইপের কালার জামাটা, থ্রি পিসটা, এটাই দুইটা আমরা নিয়েছি, একই সাইজের দুটো নিয়েছি। দুই বোন একসাথে পড়বে, ঘুরতে যাবে, ফুচকা চটপটি খাবে, এটাই ছিল আমার একটা প্ল্যান। তো কেমন হলো ড্রেসটা অবশ্যই জানাবেন, আর এমনিতেও রামিসা আপনাদেরকে সব কিছু দেখিয়েই দিবে ভিডিওর পরে, বা নতুন কোনো একটা ব্লগ তৈরি করে আপনাদের কাছে সব শপিংগুলো শেয়ার করবে, তো সেই ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন। তো এখান থেকে কিন্তু আমাদের থ্রি পিস কেনা হয়ে গিয়েছে, আর এই যে দোকানের নামটাও কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই দোকানটাতে ছিল তার পাশেই একটা বোরখার দোকান, তো বোরখার দোকানেও আমি ঢুকেছিলাম যে একটা বোরখা নিব, তো অনেক বোরখা দেখলাম, ঘুরলাম, কিন্তু আসলে সেভাবে পছন্দ হলো না। কেন হলো না সেটা আমার দোষ না, দোকানদারের দোষ জানি না, আমার কোনো বোরখাই এখানে পছন্দ হচ্ছিল না। তো এই আর এখানে কিন্তু মানে কুপনের ব্যবস্থা ছিল গিফটের, তো দেখা যাক কোনো একটা গিফট পেয়ে যায় কি না। তো সব বোরখাই আমাকে দিচ্ছিল, আমি টায়াল দিচ্ছিলাম, আমার কাছে আসলে ভালো লাগছিল না, কেন জানিও জানি না। তো অনেকগুলো বোরখা কিন্তু আসলে দেখেছি, দেখে টেকে হয়রান হয়ে আর ভালো লাগছিল না, তো বোরখা আর নেওয়া হলো না, আমাদের কিন্তু কিছুই নেওয়া হলো না, বাচ্চাদেরটা শেষ করেছি এই পর্যন্তই। তো এখানে দেখতে পাচ্ছেন সব গিফট কিন্তু রাখা আছে সাজানো গোছানো, তো কুপনগুলো রামিসা এখন সব ফেলবে বিসমিল্লা করে, আল্লাহ জানে কোনো একটা গিফট আমাদের কপালে হয়ে যায় কি না, কারণ আসলে গিফট সেটা ছোটো হোক সেটা কোনো বড় কথা না, কিন্তু কোনো গিফট হলেই কিন্তু ভালো লাগে, মনটা ভালো লেগে যায়, লটারি পাওয়ার মতো কথা আর কি। রামিসা কিন্তু কুপনগুলো ফেলে দিল, আর আমাদের ইফতারও যেহেতু হয়ে গিয়েছে, কিন্তু বাসায় গিয়ে আমাকে আবার সেহরি রান্না করতে হবে, একটা ঝামেলা কিন্তু থেকেই যায়। তো এত কিছু করার পরে বাসায় গিয়ে সেহরি রান্না করাটা কিন্তু বিশাল একটা ঝামেলার ব্যাপার, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আর এটা হচ্ছে আমার আব্বুর জন্য একটা ফতুয়া, আমার আব্বুর জন্য একটা ফতুয়া নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ আব্বু এই টাইপের জিনিস পরতেই কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তো ফতুয়াটা কেমন হলো সেটাও জানাবেন। আর আমার ভাইয়ের বউর জন্য কিন্তু একটা থ্রি পিস নিয়ে আসছি, সেটা কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছি, ও টেইলারে বানানোর জন্য দিয়ে দিয়েছে, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, থ্রি পিসটাও খুব সুন্দর ছিল।
আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে একটা থ্রি পিস আনস্টিচ থ্রি পিস কিনে এক ঘন্টার ভিতরে টেলারকে দিয়ে সেলাই করে তারপরে আমাকে গিফট করেছে। এটা আমি একেবারেই জানি না, আমার মেয়ে জানে শুধু। আর এখানে আমার মেয়ে আর আপনাদের ভাইয়া হুট করে আবার একদিন তারা মার্কেটে গিয়ে আমার জন্য একটা ঘড়ি নিয়ে এসছে, এটাও আমাকে একটা সারপ্রাইজ গিফট। আর কী লেখা ছিল উপরে অবশ্যই আপনারা পড়ে নেবেন, আমার কাছে লেখাটা কিন্তু অনেক সুন্দর লেগে আমাকে ঘড়ি গিফট করেছে, আমার খুবই পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।